দরিদ্র বাবার কাছে পালসার বাইক কিনে চায় কিশোর ছেলে, কিন্তু বাবা কিনে দিতে না পারায় গতকাল গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ছেলে। মর্মান্তিক এই ঘটনা ঘটে কুড়িগ্রামের ফুলবাড়িয়া উপজেলার কাশীপুর ইউনিয়নে। জানা যায় দিনমজুর বাবার ছেলে হাসান বন্ধুদের বাইক দেখে তারও শখ জাগে একটা পালসার মোটর সাইকেল কেনার, কিন্তু দরিদ্র বাবার যেখানে সাইকেল কিনে দেওয়া সম্ভব না সেখানে মোটর সাইকেল কিনে দেবে কি করে। নাসর বান্দা ছেলে, তার বায়না তাকে কিনেই দিতে হবে। বাবা প্রতিদিনের মতো গতকালকেও বলে তার পক্ষে বাইক কিনে দেওয়া সম্ভব না, তাই মনে দুঃখ নিয়ে অভিমানে রাতে নিজের ঘরে আড়ার সাথে ফাঁস নিয়ে আত্মহত্যা করে অবুজ কিশোর হাসান। দরিদ্র পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে অসহায় যেন পরিবার। দর্শক, বাইক কেনার বায়নায় দরিদ্র বাবার কিশোর ছেলের মৃত্যুর ঘটনায় কিছু বলার থাকলে তা কমেন্ট করে জানান। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর সর্বদা সত্য সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।